بسم الله الرحمن الرحيم শতবর্ষ পূর্বে সিরাজগঞ্জের এনায়েতপুর গ্রামে বাংলা ১৩২২ সালে হযরত খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহের মহান মুর্শিদ সৈয়দ ওয়াজিদ আলী রহমতুল্লাহ আলাইহের উপস্থিতি নির্দেশ ও তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয় এই ঐতিহাসিক মহাপবিত্র উরুস শরীফ। হযরত খাজা এনায়েতপুরীর মহান পীর হযরত সৈয়দ ওয়াজিদ আলী রহমতুল্লাহ আলাইহের দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন মহান আল্লাহর অনুগ্রহে এই মহাপবিত্র মাহফিল। জামে আম্বিয়া ও জামে আউলিয়ার দোয়ার কারণে কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাল্লাহ। তাই ইহার প্রারম্ভ লগ্ন হতে অদ্যাবধি কোন জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক পরিবর্তন, সামাজিক বিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, ইতিহাসের ভয়াবহ বনান্তর, দুইটি বিশ্বযুদ্ধ, উপমহাদেশের বিভাজন, বার্মা কলিকাতায় ব্রিটিশ বিমানের বোমা বর্ষণ, আসাম বিহারের প্রলয়ঙ্করী ভূমিকম্পন, দেশ মাতৃকার অহংকার, মহান মুক্তিযুদ্ধ, কোনো কিছুই এই ওরস শরীফের শতবর্ষ ধারাবাহিকতায় ব্যত্যয় ঘটাতে পারেনি। বা বিদেহী পবিত্র আত্মার অনুপম মিলন মেলাই হইল ওরস অনুষ্ঠান। এই অনুষ্ঠান জীবাত্মার সহিত পরমাত্মার পবিত্র মিলন মেলা। আত্মার এই আনন্দ ঘন পুত লগ্নে সমস্ত নবী রাসুল আল্লাহর উলি ও মুমিন মুসলমানদের বিদেহী আত্মার উপর সওয়াব রেসানি তথা পুণ্য প্রেরণ করা হয়। হাদিস শরীফে বর্ণিত আছে, মৃত ব্যক্তিগণ স্বীয় কবরের মধ্যে আশ্রয় প্রার্থী ডুবন্তের ন্যায় ব্যতীত আর কিছুই নহে। সে স্বীয় পিতা মাতা ভ্রাতা বন্ধুগণের দোয়ার প্রতীক্ষায় সদা সর্বদা থাকে। যখন সে উহা প্রাপ্ত হয় তখন বিশ্ব ব্রহ্মাণ্ড এবং তাহাতে যাহা কিছু আছে তাহা হইতেও উহা তাহার নিকট প্রিয়তর হয়। এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা পৃথিবীবাসী ব্যক্তিগণের দোয়ার ফলে কবরস্থিত ব্যক্তিদের নিকট পর্বত পরিমাণ রহমত প্রেরণ করিয়া থাকেন। এই পবিত্র ওরস মাহফিল হইতে প্রতি ওয়াক্ত নামাজ ওজিফান্তে বিশ্বের সমস্ত আম্বিয়া আউলিয়া মুমিন মুসলমান ও আত্মীয় স্বজন সকলের বিদেহী আত্মার উপর সওয়াব প্রেরণ তথা রুহের সওয়াব রেসানির এক অনুপম বিধান মালা চালু আছে। খাজা ইনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির শিক্ষা ও নির্দেশ অনুযায়ী তার সমস্ত মরিদান সারা বছরই নামাজ আনতে এই সওয়াব রেসানির বিধান চালু রেখেছেন। পতাকা উত্তোলনের আকর্ষণীয় অনুষ্ঠান। আল্লাহ
আল্লাহু আকবার লেখা স্ফটিক রঞ্জিত চাঁদ তারা আঁকা পাক ইসলামের প্রতীক পতাকা উত্তোলন করা হয় জুম্মাবার ওরস অনুষ্ঠানে লক্ষ লোকের মহাসমাবেশে। শান্তির ধর্ম ইসলামের বিজয় পতাকা উঠতে থাকে দীপ্ত গরিমায় স্বর্গীয় আবেশে দিগন্ত বিস্তৃত উন্মুক্ত আকাশের নবনীলিমায়। প্রশান্ত পতাকায় বিঘোষিত হতে থাকে মিথ্যার বিরুদ্ধে সত্যের জয়, মুজলুমের কাছে জালেমের পরাজয়। এই বিজয় পতাকার পথ পথ ধ্বনি রণিত হতে থাকে যুগ থেকে যুগান্তরে, দেশ থেকে দেশান্তরে, জাকের আশেকান সহ সমগ্র মানব জাতির অন্তরে অন্তরে। ঐতিহাসিক বড়ইতলা হযরত খাজা ইনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির স্মৃতি নিয়ে প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে রয়েছে এই প্রাচীনতম বড়ই গাছটি। হযরত খাজা ইনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহ এই গাছটি নিজ হাতে রোপণ করেছিলেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন সেখানে শেষ স্তর ছিল সিদরাতুল মুনতাহা, সেই সিদরাতুল মুনতাহার সাথে সম্পর্কিত এই বড়ই গাছ। এই বড়ই গাছের নিচে বসেই হযরত খাজা ইনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহে ওরস ও দরবার শরীফ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতেন। সেই ঐতিহাসিক বড়ইতলা আজও বিদ্যমান রয়েছে। প্রাচীন এই গাছটি শুকিয়ে গেছে কিন্তু সেটির গোড়ায় নতুন করে একটি গাছের জন্ম হয়েছে। দরবার শরীফের পক্ষ থেকে গাছটি রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে। ওরস কর্মসূচির মধ্যে রয়েছে নামাজ, ওজিফা, জিকির আজগার, মিলাদ মাহফিল, কোরআন পাঠ, দরুদ শরীফ পাঠ, ধর্মীয় আলোচনা, তরিকতের সমস্ত ওজিফার অনুশীলন ও বিদেহী আত্মার মাগফিরাত প্রার্থনা করা। কারণ হাদিস শরীফে আছে, নিশ্চয় মৃত ব্যক্তিদের নিকট জীবিত ব্যক্তিগণের উপর ঢৌকন হচ্ছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। অতএব এই ওরস শরীফ অনুষ্ঠানটি হচ্ছে পরিপূর্ণ মারেফত চর্চার এক অনুপম আধ্যাত্মিক কর্মশালা। হযরত খাজা ইনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির ইবাদত স্থান। দরবার শরীফে অবস্থিত মসজিদ হযরত খাজা ইনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত মসজিদ। এখান থেকেই হযরত খাজা ইনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহের প্রচার জীবন শুরু হয়েছিল। এই স্থানটি স্মৃতি হিসাবে সংরক্ষণ করার জন্য হযরত খাজা ইনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য কন্যা খাজা তাজমহল বিবি ও তাঁর সন্তানেরা স্থানটি সংরক্ষণ করেন। ওরস শরীফের আরেকটি গুরুত্বপূর্ণ কর্মপ্রণালী হচ্ছে মহান আল্লাহ তাআলার জিকিরের বাহ্যিক আত্মিক অনুশীলন, যেহেতু আল্লাহর জিকির ইসলামের এক অতীব প্রয়োজনীয় অধ্যায়। বস্তুত জিকিরের ব্যাপকতাই যেন ব্যাপ্ত করে রেখেছে তাসাউফ তথা ইসলামের মর্মপ্রাণ। কোরআন হাদিসের অজস্র অধ্যায় জুড়ে রয়েছে জিকিরের গুরুত্বের বর্ণনা। পীরের খানকা আর জিকির যেন আজ সমার্থক হয়ে গেছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, এবং তোমার প্রভুকে মনে মনে সাধনায় সকাতরে গোপনে ও নিম্নস্বরে প্রভাতে ও সন্ধ্যায়
স্মরণ কর এবং সাবধান ইহাতে অবহেলা করিও না। হাদিস শরীফে বর্ণিত আছে, আমি কি তোমাদের শ্রেষ্ঠ আমল কি তাহা বলবো না? যা তোমাদের প্রভুর নিকট অধিক প্রিয় ও পবিত্র, তোমাদের মর্যাদা বৃদ্ধির ব্যাপারে সর্বশ্রেষ্ঠ, তোমাদের পক্ষে স্বর্ণরূপ্য দান করা অপেক্ষা শ্রেষ্ঠ, এবং এই অপেক্ষাও শ্রেষ্ঠ যে জেহাদে তোমাদের শত্রুর মোকাবেলা করবে এবং পরস্পরের গলা কাটবে অর্থাৎ শহীদ হবে। সাহাবাগণ উত্তর করলেন, হ্যাঁ হুজুর, অবশ্যই বলবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমালেন, তাহা হল আল্লাহর জিকির। ওরস স্টেজ। এখান থেকেই ওরসের মাহফিল কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। শুক্রবার এশার নামাজের পর থেকে শুরু করে মঙ্গলবার পর্যন্ত এখানে ওয়াজ মাহফিল চলতে থাকে। এই ওরস শরীফে আগত শত সহস্র অজস্র আশেকান জিকিরের পাক মজলিসে উপস্থিত থেকে জিকিরে কালবির সার্থক ও কার্যকর তালিম গ্রহণ করে জীবনের সুউচ্চ আধ্যাত্মিক স্তরে অধিষ্ঠিত হয়ে অনন্তকালের জন্য অনন্ত সুখময় জীবনের অধিকারী হয়ে যান। মহান আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত, আর পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাই ওরস শরীফে আগত ভক্তবৃন্দ ও সমস্ত জাকিরদের জন্য এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির অন্যতম শিক্ষা ও উপদেশ, হে তামাম দুনিয়ার মুসলমান ভাই ভগ্নীগণ, আপনারা মরিবার পূর্বেই আল্লাহর জিকিরে কলব তাজা করিয়া ও আল্লাহর তাজাল্লিতে দিল উজ্জ্বল করিয়া কবরে যান, তাহা হইলে অনন্তকাল আপনাদের কবরে আল্লাহর রহমতের বাড়ি বরিশন হইতে থাকিবে। অতএব কামিল পীরের মরিদ হয়ে অন্তরে আল্লাহর জিকির জারি করে মৃত্যুহীন আনন্দময় অনন্ত জীবনের অধিকারী হওয়া কত প্রয়োজনীয় বিষয়, তা সকলের নিকটেই এক জ্বলন্ত আত্মজিজ্ঞাসা। এখানে রয়েছে হযরত খাজা ইনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহে সুফিবাদী গবেষণা কেন্দ্র। চক্ষু বন্ধ করতেছি, আমি দেখতেছি যে বর্তমান যিনি গদিনীশন হুজুর ফাকাব্বা হুজুর, তিনি ঘরের ভিতর দিয়ে হাঁটছেন। আমি চক্ষু খুলি, দেখি যে লোক তো এমনই নাই। তখন আমি মনে করলাম যে আমি স্বপ্নে দেখতেছি কিনা, তা আমি আমার হাত পা টিপে দেখতেছি যে না, এটা তো আসলে আমি তো ঘুমে না। আবার চক্ষু বন্ধ করি, আবার দেখি যে উনি ঘরের ভিতরে ঘুরছেন। তখন আমি মনে করলাম যে কোনো দুনিয়াদারির কোনো শক্তি নাই যেই শক্তিতে আমার ক্ষতি করতে পারবে। বা আমরা আল্লাহ আছে দেখছি কিছু, নবীগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা হয়েছে, সব বিশ্বাস। শাহাদাত কিন্তু প্রথম অংশই আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হয় সে, কিন্তু মানে লিটারালি কিন্তু তৈকাই পথে চলে আসলো। এই পথটা আমার কাছে মনে হয়েছে সহজ, কারণ আমি এর আগেও আপনাকে যেটা বলেছি যে আমি নিজে সাক্ষী যে আমি এত জিকিরের বর্ণনা দিলেন, কিন্তু আমি শুয়ে থাকি, ঘুমের থেকে উঠলেও জিকিরের যে ভাবটা সেটা আমার অন্তরের ভিতরে আমি ফিল করি। এটা সম্পূর্ণ শরিয়া ভিত্তিক তরিকা, এর শরিয়া পালন না করে তরিকা পালন করা যায় না। আর একাধিক যে গ্রন্থ আছে, একাডেমিক যে পাবলিকেশন আছে, সেগুলো পাঠ করলেও কিন্তু এই তরিকা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়। সিরাজগঞ্জের নিভৃতে প্রবাহমান যমুনার পূর্ব তীরে অগণিত আবেদ আবদাল ও আশেকানের জমাট অশ্রুর মর্মরে নির্মিত খাজা ইনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ অবস্থিত। যুগ যুগ ধরে ভাগ্যবান নিঃস্ব দরিদ্র বিত্তহীন বিত্তবান মানুষ কামনা করেছে এই পুণ্যাত্মার নৈকট্য। আল্লাহর ওলির মাজার সমীপে হতে চেয়েছেন সমাধিস্থ
জীবনান্তে কামনা করেছেন আল্লাহর উলির পাক মজলিসের স্বর্গীয় সান্নিধ্য। হযরত ইনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ আজ উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ জিয়ারত কেন্দ্রে পরিণত হয়েছে। বাৎসরিক ওরস সমগ্র এলাকাকে এক অকল্পনীয় অতিজাগতিক ও আধ্যাত্মিক আকর্ষণীয় স্থানে রূপান্তর করে দেয়। পবিত্র মাজার শরীফ, এটি হচ্ছে হযরত খাজা ইনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ ভক্ত তাঁর মাজার জিয়ারত করে থাকেন। প্রতি বছর ওরসের সময় রবিবার গোদিন সিং হুজুর পাক সবাইকে নিয়ে পবিত্র মাজার শরীফ জিয়ারত করেন। জান্নাতুল আরওয়াহ, হযরত খাজা ইনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির আব্বা হুজুর হযরত শাহ আব্দুল করিম রহমতুল্লাহ আলাইহি ও তাঁর আম্মা হুজুর হযরত খাজা তাহমিনা বেগম রহমতুল্লাহ আলাইহি এবং হযরত খাজা ইনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির পাক বংশধরদের পবিত্র কবরস্থান। মাকামি তাহারাত, যার অর্থ পবিত্র স্থান বা জায়গা। হযরত খাজা ইনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির ওফাতের পর এখানে তাঁর নামাজে জানাজার পূর্বে গোসল করানো হয়। তরিকা বা বয়াত গ্রহণ। হে মোহাম্মদ, তোমার হাতে যারা বয়াত হইল তারা আমার হাতেই বয়াত হইল এবং আমার কুদরতি হাত তার হাতের উপর রইল। অতঃপর যে বয়াতের অঙ্গীকার রক্ষা করিল সেই লাভবান হইল এবং যে উহা ভঙ্গ করিল সে নিজেই ক্ষতিগ্রস্ত হইল। এই আয়াতের ভিত্তিতেই ইসলাম জাহানের বয়াত তথা মুরিদ প্রথার সূত্রপাত হয়েছে। বিভিন্ন তরিকার পীর মুর্শিদদের মাধ্যমে বয়াত প্রথা আজ অবধি চলে আসছে। বহু তরিকার মধ্যে তরিকায়ে নকশাবন্দি মুজাদ্দিদিয়াই সমধিক প্রসিদ্ধ। অন্যান্য প্রচলিত তরিকাগুলো হইল কাদ্রিয়া, চিশতিয়া, সুহরাদ্দিয়া, মুসাফিয়া, নকশাবন্দিয়া ইত্যাদি। এই নকশাবন্দি মুজাদ্দাদিয়া তরিকা যেন এক সোনার শিকল। অসংখ্য স্বনামধন্য বুজুর্গানের সমাহারে এই তরিকা উদ্ভাসিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে হযরত ইনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত 34 জন আউলিয়ার সুন্দর সমন্বয়ে এই তরিকার অবকাঠামো সুবিন্যস্ত। মুজাদ্দিদ ই আলফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ব পাঞ্জাব ভারত, হযরত বাহাউদ্দিন নকশাবন্দি সমরকান্দ রাশিয়া, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি খোরাসান ইরান, সৈয়দ আহমেদ ব্রেহলবি বালাকোট ভারত, সুফি ফতে আলী রহমতুল্লাহ আলাইহে সৈয়দ ওয়াজিদ আলী কলিকাতা, হযরত খাজা শাহ ইনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহে প্রমুখ এই তরিকার অবিস্মরণীয় ব্যক্তিত্ব। সত্যের পথিক আল্লাহর উলিদের সাধনার স্বর্ণোজ্জ্বল রাজপথ ধরেই বিশ্বের বুকে একদিন নেমে আসবে বহুকাঙ্ক্ষিত সেই অনাবিল শান্তি। সুস্থির হবে ঝঞ্ঝা বিক্ষুব্ধ ক্ষত বিক্ষত প্রাণ ওষ্ঠাগত ক্লান্ত ধরণী। হযরত ইনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির পূর্বপুরুষগণ এতদ অঞ্চলে ইসলাম প্রচারের মুখ্য উদ্দেশ্য নিয়ে আগমন করেছিলেন সুদূর অতীতে।
তাঁর পূর্বপুরুষদের মধ্যে যে কয়েকজনের পরিচয় পাওয়া যায় তারা হলেন হযরত শাহ দায়েম, হযরত শাহ বাহার, হযরত শাহ কবির এবং হযরত খাজা আব্দুল করিম। এই শাহ আব্দুল করিম হলেন এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির স্বর্গীয় পিতা। শাহ করিম ছিলেন হুগলির বিখ্যাত মহসিনা মাদ্রাসার সম্মানিত শিক্ষক। তার স্ত্রী হযরত খাজা এনায়েতপুরীর মাতা ছিলেন খাজা তাহমিনা বেগম। তিনি নিজেও ছিলেন বিদ্যানুরাগী। শাহ আব্দুল করিম অত্র এলাকায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে পূর্বপুরুষ প্রতিষ্ঠিত পারিবারিক মাদ্রাসাটি সংস্কার করে শিক্ষা সম্প্রচারে এক সুদূর প্রসারী ভূমিকা রাখেন। অন্যদিকে এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহের স্নেহময়ী মাতার স্নেহাশ্রয়ে গ্রামের অনাথ অবহেলিত মেয়েরা পান আরবি ও ফার্সি শিক্ষা। মাজার শরীফ জিয়ারত ও আখেরি মোনাজাত ওরস কর্মসূচির অন্তর্ভুক্ত। আপন মুর্শিদের মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে ওলি আল্লাহদের আত্মিক দোয়া ও সাহায্য পাওয়া যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করতেন এবং কবর জিয়ারতকে বৈধ ও পুণ্যবান কার্য বলে ঘোষণা করেছেন। এনায়েতপুরীর পারিবারিক পরিবেশ ছিল অত্র এলাকার জন্য শিক্ষা সম্প্রসারণের এক সূতিকাগ্রহ। এরই ধারাবাহিকতায় এনায়েতপুরের জনপদ আজ শিক্ষা, সাহিত্য, ব্যবসা, বাণিজ্য, ঐতিহ্য, সংস্কৃতি ও আধ্যাত্মিক আদর্শ নিয়ে উদ্ভাসিত হয়ে আছে এক ঈর্ষণীয় আসনে।